ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। কেরিয়ার 250 বাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে 23 মার্চের কর্মক্ষেত্র পেপারে যে সমস্ত কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিয়ে লেটেস্ট চাকরি সংক্রান্ত আপডেটগুলো রয়েছে সমস্ত আপডেট আজকের ভিডিওতে দেখে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে বিভিন্ন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তোমরা যদি এখনও কর্মক্ষেত্র পেপারটি সংগ্রহ করে না থাকো অবশ্যই 4 টাকা মূল্যের এই কর্মক্ষেত্র পেপারটি তোমাদের লোকাল মার্কেট থেকে সংগ্রহ করে নেবে। ভিতরের পাতায় কিছু গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, সেই প্র্যাকটিস সেটগুলো তোমরা বাড়িতে বসেই করতে পারবে। প্রথমে যে আপডেটটি রয়েছে, 2500 জন উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তরুণকে ট্রেনিং দিয়ে নৌবাহিনীতে চাকরি। ট্রেনিং দিয়ে 2500 জন নাবিক নিয়োগ করা হবে ভারতীয় নৌবাহিনীতে। আর্টিফিশিয়াল অ্যাপ্রেন্টিসশিপ এবং সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস এন্ট্রিতে নিয়োগ করা হবে। শুধুমাত্র অবিবাহিত ছেলেরা আবেদন করতে পারবে এখানে। ট্রেনিং শুরু হবে 2022 সালের আগস্ট মাস থেকে। এখানে আর্টিফিশিয়ালি অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 500টি এবং সিনিয়র সেকেন্ডারি রিক্রুটসের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 2000টি। এখানে শিক্ষাগত যোগ্যতা আর্টিফিশিয়ালি অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা কম্পিউটার সায়েন্স পড়ে থাকতে হবে। 3টি বিষয়ে প্রতিটিতে অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। সিনিয়র সেকেন্ডারি রিক্রুটসের ক্ষেত্রে অঙ্ক, ফিজিক্স সহ উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য। অপশনাল বিষয় হিসেবে কেমিস্ট্রি, বায়োলজি বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে থাকলে আবেদনের যোগ্য। এখানে দৈনিক মাপজব যেটি রয়েছে, উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার। উচ্চতার সঙ্গে সঙ্গে মানানসই ওজন ও বুকের ছাতি থাকতে হবে। বুকের ছাতি অন্তত 5 সেমি ফোলানোর দক্ষতা থাকতে হবে। এখানে জন্ম তারিখ হতে হবে 1-8-2002 থেকে 31-7-2005 তারিখের মধ্যে যাদের জন্ম তারিখ রয়েছে তারা আবেদন করতে পারবে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে এখানে 14,600 টাকা এবং ট্রেনিং শেষে বেতন থাকছে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। এখানে উচ্চ মাধ্যমিক প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে এবং প্রার্থীদের নির্বাচিত করা হবে লিখিত পরীক্ষা, দৈনিক মাপজব যাচাই, দৈনিক সক্ষমতার পরীক্ষা, মেডিকেল টেস্টের মাধ্যমে। প্রার্থী বাছাই করা হবে মে এবং জুন মাস নাগাদ। প্রথমে হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় থাকবে ইংরেজি, বিজ্ঞান, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের উপরে উচ্চ মাধ্যমিক স্তরের অবজেক্টিভ ধরনের প্রশ্ন। ইংরেজি এবং হিন্দি ভাষাতে প্রশ্ন হবে। সময় থাকবে এখানে 1 ঘন্টা। অনলাইনে, সম্পূর্ণ অনলাইনে দরখাস্ত করতে হবে। এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে www.joinindiannavy.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 29 মার্চ থেকে আবেদন শুরু, আবেদন চলবে 5 এপ্রিল পর্যন্ত। এখানে আবেদন করতে চাইলে অবশ্যই তোমরা আবেদনটি করে নিতে পারো। পরবর্তী আপডেট রয়েছে, NBCC ইন্ডিয়ায় জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 80 জনকে নেবে NBCC ইন্ডিয়া। এটি কেন্দ্রীয় সরকারের হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এই বিজ্ঞপ্তি নাম্বার দিয়ে আমি যে অফিসিয়াল ওয়েবসাইটটি বলবো সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো বা কর্মক্ষেত্র পেপারে আরও ডিটেলস দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো। শূন্যপদ রয়েছে এখানে 20, এছাড়া ইলেকট্রিক্যাল পদের জন্য 20টি শূন্যপদ রয়েছে। এখানে তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। এখানে শিক্ষাগত যোগ্যতা সিভিল পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ার শাখায় ডিপ্লোমা পাস করে থাকতে হবে। এছাড়া ইলেকট্রিক্যাল পদের জন্য আবেদন করতে হলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পাস করে থাকলে আবেদনের যোগ্য। এখানে তোমাদের বয়স হতে হবে 28 বছরের মধ্যে। তাছাড়া তপশিলি, OBC, দৈনিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সহকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। মূল বেতন থাকছে এখানে তোমাদের 27,270 টাকা। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। আবেদন করতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 14 এপ্রিল। 14 এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ জমা দিতে হবে 500 টাকা। তপশিলি দৈনিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। আবেদন করতে চাইলে অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি তোমরা আবেদনটি করে নিতে পারো। যে আপডেটটি রয়েছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিন্যাশনাল স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। 23 জন খেলোয়াড়কে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট মাল্টিন্যাশনাল স্টাফ পদে নিয়োগ করবে ভারতীয় আয়কর বিভাগ। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ ও সিকিম রিজনে। প্রার্থীকে নিয়োগ করা হবে এই সমস্ত ক্রীড়াক্ষেত্রে, ফুটবল, বাস্কেটবল, ভলিবল, ক্রিকেট, কবাডি, ব্রিজ, দাবা, অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স, এই সমস্ত ক্রীড়াক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে। মহিলারা ফুটবল, অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক ক্রীড়াক্ষেত্রের জন্য আবেদন করতে পারবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 5টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি বা সমতুল্য, সেই সঙ্গে টাইপিংয়ে ঘন্টায় 8,000টি ডিপ্রেশনের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে। বেতন থাকছে এখানে
5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত, সঙ্গে থাকছে গ্রেড পে 2,400 টাকা। এবং MTS পদের জন্য আবেদন করতে হলে শূন্য পদ রয়েছে এখানে 18টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য, বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, বেতন থাকছে এখানে 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত, সঙ্গে গ্রেড পে থাকছে 1,800 টাকা। খেলাধুলার যোগ্যতা এখানে যেটি বলা হয়েছে, প্রার্থীকে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় বা জাতীয় স্তরের সিনিয়র বা জুনিয়র প্রতিযোগিতা বা আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা, জাতীয় স্তরে স্কুল প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকলে আবেদনের যোগ্য। এখানে 18/4/2022 তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়নে। দরখাস্তের বয়নটি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। দরখাস্তের বয়নের সঙ্গে যে সমস্ত কপিগুলো তোমাদের দিতে হবে, 1 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো, ফটো গ্যাসেট অফিসার কর্তৃক প্রত্যয়িত করে দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটে দেবে, বয়সের প্রমাণপত্র প্রত্যয়িত নকল, শিক্ষাগত ও খেলাধুলার যোগ্যতা যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র প্রত্যয়িত নকল। এখানে কিন্তু তোমাদের কোনো গ্যাজেট অফিসার দিয়ে সিগনেচার করিয়ে নিতে হবে, যে সমস্ত প্রমাণপত্রগুলো চাওয়া হয়েছে সমস্ত প্রমাণপত্রে। এছাড়া তোমাদের সচিত্র পরিচয়পত্র বা আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের সপ্রত্যায়িত নকল, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, ওবিসির ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট প্রত্যায়িত নকল, এইগুলো কিন্তু তোমাদের দিতে হবে এবং এই ঠিকানায় তোমাদের পৌঁছাতে হবে 18 এপ্রিলের মধ্যে। ঠিকানাটা অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই ভিডিওটি পজ করে আরও ভালো করে দেখে নেবে। কোচিং থেকে দেওয়া প্রত্যেক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্স পেজটি তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই তোমরা যদি এখনও কর্মক্ষেত্র পেপারটি সংগ্রহ করে না থাকো, অবশ্যই তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সংগ্রহ করার জন্য তোমার লোকাল মার্কেট থেকে 4 টাকা মূল্যের এই কর্মক্ষেত্র পেপারটি সংগ্রহ করে নাও। ভিতরের পাতায় গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু বিভিন্ন আপকামিং এক্সামের জন্য খুব উপকারী। পরবর্তী যে আপডেটটি রয়েছে, দক্ষিণ দিনাজপুরে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, তপন এবং কুমারগঞ্জ ব্লকে 14 জন আশাকর্মী নেবে বালুরঘাট সদর মহকুমা শাসকের করণ। কেবল অবিবাহিত, বিধবা, আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদনের যোগ্য। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়নে। নির্দিষ্ট বয়ন ডাউনলোড করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। যে দুটি অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারো। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 24 মার্চ। 24 মার্চের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। এছাড়া পুরুলিয়া স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতিতে চাকরি, মেডিকেল অফিসার, স্টাফ নার্স, কাউন্সিলর, ল্যাব টেকনিশিয়ান পদে 25 জনকে নেবে পুরুলিয়া স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি। নিয়োগ করা হবে চুক্তিতে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। মেডিকেল অফিসার পদের জন্য 10টি শূন্য পদ রয়েছে, স্টাফ নার্স পদের জন্য 3টি, কাউন্সিলর পদের জন্য 3টি, ল্যাব টেকনিশিয়ান পদের জন্য 9টি শূন্য পদ রয়েছে। অনলাইনে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 24 মার্চ। ফ্রি বাবদ ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে 100 টাকার ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা 50 টাকার ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে। আরও খুঁটিনাটি তথ্য জানতে যে অফিসিয়াল ওয়েবসাইটটি বলছি, এই অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করো। এখান থেকে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে আরও বিস্তারিত দেখে নেবে। এছাড়া এদের বয়স হতে হবে সব পদের ক্ষেত্রে 1/3/2022 তারিখ হিসেবে অনুযায়ী 50 বছরের মধ্যে। তাছাড়া সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। সবকটি পদের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক বেতন থাকছে 60,000 টাকা। সংস্থার তরফে আবেদনের শেষ তারিখ জানানো হয়নি। আগ্রহী প্রার্থীরা এই অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করে সেখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে আরও ডিটেলসে দেখে নাও। তোমরা যদি এখনও কর্মক্ষেত্র পেপারটি না কিনে থাকো, অবশ্যই কর্মক্ষেত্র পেপারটি কিনে নাও। ভিতরের পাতা রয়েছে WBCS প্রিলিমিনারি পরীক্ষার নমুনা প্রশ্নপত্র, এছাড়া রয়েছে নার্সিং সার্টিফিকেট ও ডিপ্লোমা প্রবেশিকা পরীক্ষার নমুনা প্রশ্নপত্র। এরই পাশাপাশি রয়েছে রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার নমুনা প্রশ্নপত্র। 3টি প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে 4 টাকা মূল্যের এই কর্মক্ষেত্র পেপারে। অবশ্যই তোমরা তোমাদের লোকাল মার্কেট থেকে 4 টাকা মূল্যের এই কর্মক্ষেত্র পেপারটি সংগ্রহ করে নাও। তাছাড়া এই প্র্যাকটিস সেটটি ভিডিওর ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে, সেখানে তোমরা পেয়ে যাবে। উত্তরপত্র আমি দেবো আগামী ঠিক সোমবার নাগাদ, উত্তরপত্র তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করে নাও এবং কর্মক্ষেত্র পেপারটি যদি তোমরা কিনে থাকো, অবশ্যই সেখান থেকে তোমরা আরও ভালো করে প্র্যাকটিস করতে পারবে। এছাড়া কলকাতা পুরসভায় জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। 21 জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নেবে কলকাতা পুরসভা। প্রার্থী বাছাই করা হবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছ।
সাধারণ ক্যাটাগরি জন্য 4টি শূন্যপদ রয়েছে। এছাড়া সাধারণ দৈনিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 1টি শূন্যপদ রয়েছে। এছাড়া সাধারণ প্রাক্তন সহকর্মী পদের ক্ষেত্রে 6টি, তপশিলি জাতির জন্য 2টি, তপশিলি উপজাতির জন্য এখানে 2টি শূন্যপদ রয়েছে। ওবিসি এর জন্য রয়েছে 1টি, ওবিসি বির জন্য রয়েছে 1টি শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক পাস। খেলোয়াড়দের নিয়োগ করা হবে এই সমস্ত ক্রীড়াক্ষেত্রে, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, হকি, ফুটবল, সুইমিং, টেবিল টেনিস, এই সমস্ত ক্রীড়াক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। তোমার খেলাধুলার যোগ্যতা হিসেবে কী লাগবে? আন্তর্জাতিক বা জাতীয় বা আন্তঃবিশ্ববিদ্যালয় স্কুল গেমস প্রতিযোগিতায় অংশগ্রহণ থাকতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে, তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। প্রার্থী বাছাই করা হবে পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, www.msc.wb.org, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ রয়েছে 13 এপ্রিল। ফি বাবদ জমা দিতে হবে 200 টাকা, তফসিলি দৈনিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50 টাকা ফি বাবদ জমা দিতে হবে। আরও খুঁটিনাটি তথ্য জানলে যে অফিসিয়াল ওয়েবসাইটটি বললাম সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে আরও ডিটেলসে দেখে নেবে। কর্মক্ষেত্র পেপারে যে সমস্ত চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো ছিল সমস্ত আপডেট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে এই ভিডিও লিঙ্কটি প্রচুর শেয়ার করবে।